12ই জানুয়ারি ছিল স্বামী বিবেকানন্দের 160তম জন্মদিবস। রাজ্যের পাশাপাশি শহর বর্ধমানেও এই দিনটিকে বিভিন্নভাবে পালন করেন সরকারি বেসরকারি সংস্থা সহ জনপ্রতিনিধিরা। বর্ধমান উত্তরের বিধায়ক এই দিনটিকে বিশেষভাবে পালন করতে বর্ধমান স্টেশনে অসহায় মানুষদের কম্বল বিতরণ করলেন। 12ই জানুয়ারি রাতে বিধায়ক নিশীথ কুমার মালিক কয়েকজনকে সাথে নিয়ে বর্ধমান স্টেশনে পৌঁছে যান। সেখানে স্টেশনে বা রাস্তার ধারে ঘুমিয়ে থাকা মানুষদের গায়ে কম্বল চাপিয়ে দেন। এদিন প্রায় 25 থেকে 30 জন মানুষকে কম্বল দেয়া হয়। দেখুন, আজকে সন্ন্যাসী স্বামী বিবেকানন্দের 159তম জন্মদিবস। এই উপলক্ষে আমরা প্রতিনিয়ত দেখছি যে আমাদের শক্তিগড় স্টেশন এনএইচের ওভারব্রিজের নিচে কিছু এক অত্যন্ত দরিদ্র গরিব মানুষ তারা এখানে ফাঁকা ময়দানে তারা রাত কাটাচ্ছে, এবং আজকে আমরা তাদের জন্য একটি করে কম্বল তাদেরকে আমরা দিলাম, এবং যাতে তারা এই শীতে, এই অত্যন্ত শীতে তারা যেন সুন্দরভাবে ঘুমোতে অন্তত পারেন আমরা চেষ্টা করলাম। আজকে 15 জনকে আমরা শক্তিগড় প্ল্যাটফর্ম এবং এনএইচে ওখানে 2 জন এবং ক্লাবে 1 জন তারা রাত কাটায় তাদেরকে আমরা কম্বল তাদেরকে আমরা দিলাম। বর্ধমান থেকে পিন্টু প্যাটেল ও টিঙ্কু সাহের রিপোর্ট, আনন্দবার্তা।